দক্ষিণ শহর যাচ্ছি এখন, রাস্তার দুই ধারে এরকম দেখে তো দারুণ লাগছে। তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে রাস্তায় কেউ নাই একদম। গুড মর্নিং অল। সো লাস্ট কদিন আগে স্যাটারডে ভিডিও দিতে পেরেছিলাম, আবার আজকে স্যাটারডে। তো মানে এতদিন কাজের চাপ ছিল এক সপ্তাহ ধরে, যে আমি দেখো চুল কাটতে পারিনি, মানে কোনো কিছুই করতে পারিনি, আর একটু শরীরও খারাপ হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো আজকেরও ফুল ডে যা যা করবো সমস্তটাই এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। 19th আগস্ট, দেখো 9:20 বাজে। সো আজকে যা রৌদ্র করেছে মানে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড রৌদ্র হয়েছে। দেখো রৌদ্র, দেখো দেখতে পাচ্ছ কত রৌদ্র, সানলাইট আজকে প্রচুর রয়েছে, তার মানে গরম হেভি হতে পারে, যদিও হাওয়া হচ্ছে হালকা হালকা। তো এখন রেডি হব গিয়ে এবং সিম্পলি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব, দু চার জায়গায় কাজ আছে। বন্ধুরা একটু আগে তোমরা যে শটগুলো দেখলে সেগুলো Insta360 এইভাবে হেডে আমি মাউন্ট করে শ্যুট করি, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো আজকে তো কারোর সাথে যাচ্ছি না, মানে আমি কাউকে নিয়ে যাচ্ছি, তো আজকে আমার গাড়িতে যাব। তো গাড়ি অ্যাজ ইউজুয়াল একটু পরিষ্কার করেছিলাম, তাও একটু একটু বর্ষাকাল তো নোংরা থাকবেই। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমার ফোনটা দেখো এখানে কত সুন্দর মানে শক্ত শক্ত মাউন্ট হয়ে গেছে আইফোনটা। এটার কারণটা হচ্ছে এই যে দেখো, ব্ল্যাক স্টারের অ্যামাজন থেকে পারচেস করে এটা এখানে ফিক্স করেছি। এটার মাধ্যমে কী হচ্ছে, সঙ্গে দেখো ফোনের পিছনে এরকম এটাকে মেটাল প্লেট থাকে, এটা ফিক্স করে দিতে হয় এবং গাড়িতে এটা ফিক্স করতে। এবার কী আছে, যখনই তোমরা উঠবে গাড়িতে এইভাবে জাস্ট রেখে দিবে, জাস্ট সিম্পলি এইভাবে রেখে দিবে, তাহলে কী হবে এটা নড়বে না, খুব শক্ত, খুবই শক্ত। তাহলে কী হবে, আমি ফোনটাও অ্যাক্সেস করে নিতে পারবো এখান থেকে, বা ম্যাপ ফ্যাপ যা আছে প্লেয়ারের সঙ্গে সিনক্রোনাইজ হয়ে যাবে। তো এটা খুব দারুণ জিনিস, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা 500 টাকা পড়েছে আমার উইথ দিস কাইন্ড অফ মেটাল প্লেটস। সো আবার যারা আইফোন আছো, যারা শো অফ করতে চাও, তারা কিন্তু আইফোনের লোগোটা ঢেকে যাবে এটা লাগানোর জন্য, তো তারা শো অফ করতে পারবে না, তো এটা ভেবে ঠিক আছে। আর কি বললাম, তো যাই হোক রৌদ্র অ্যাজ ইউজুয়াল আছে প্রচণ্ড, বেরোনোর সময় হয়ে গেছে, টাইম 10:10, একবারই ধুয়ে রেখেছিলাম। সো তাও নোংরা হয়ে গেছে কারণ বৃষ্টি বাদলোর দিন, তো প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তাও নোংরা হয়ে আছে। তো কিছু করার নাই, আজকে সারাদিন হয়তো লেগে যাবে বাইরে, তো চলো শুরু করা যাক। আজকে ড্রাইভ প্লাস শ্যুট দুটোই আমাকে করতে হবে, তাই একটু হলেও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট শট হয়তো নিতে পারবো না, বাট যতটা পারবো ভালো ভালো শট তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। টাইম দেখতে পাচ্ছ তোমরা, সামসি পৌঁছে গেছি। তো এখানে কিছু কাজ রয়েছে, এখানে কাজ করার পর তারপর আমরা ওই দিকে যাবো। দেখো প্রায় 12টা বাজতে যাচ্ছে, সো এতক্ষণ পর সামসির কাজ কমপ্লিট হল। সো এখান থেকে চাঁচলের দিকে যাব এবং চাঁচল থেকে তারপর পার্শ্বের দিকে যাব, মানে বিহার। তো বন্ধুরা দক্ষিণ শহর যাচ্ছি এখন চাঁচলের। তো দেখতে পাচ্ছ রাস্তা, ওই সাইড থেকে গাড়ি আসলে কোনো গাড়ি আর পার পার হবে না, এই সাইডে জল আর এই সাইডে ঢালাই একদম ধার। তো দেখতে পাচ্ছ একদম অচপাড়া গ্রামের রাস্তা, মাঠের মধ্যে দিয়ে কোনোরকম যাওয়া যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখলে যে কত মানে কনজাস্টেড রাস্তা, সিঙ্গেল রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে আসলাম এবং এখানে একটা স্কুল আছে, দক্ষিণ শহর প্রাইমারি হাই স্কুল আই থিঙ্ক, দক্ষিণ শহর। তো এত ভিতরে ব্যাকওয়ার্ড এরিয়া বলার কথা না, এই জায়গাটা একটু চওড়া রয়েছে রাস্তা, তোমাদের দেখাই রাস্তাটা এই জায়গায় চওড়া রয়েছে এবং এই স্কুলটা থেকে এই সাইডে, আর এই জায়গাটা গাড়িটা পার্ক করা যাচ্ছে, বাদ বাকি ওই দিকের দিকের রাস্তাটা তোমাদের দেখালাম যে এত ছোট যে ওখানে ওই সাইড থেকে কোনো গাড়ি আসলে বেরোনো যেত না। যাই হোক এখানে কিছু কাজ রয়েছে, এই কাজটা করার পর নেক্সট বার্ষয় বেরোবো আই থিঙ্ক। এখানকার যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে দেখো বাচ্চারা খেলাধুলা করছে, গাছটা দেখো কত বড় গাছ রয়েছে, প্রচণ্ড বড় গাছ। শালমারি তো বিহার, তোমরা দেখো এখন 43 কিলোমিটার দেখাচ্ছে। সো তো যাচ্ছি এখন চাঁচল ঢুকে, তারপর ওটা দিয়ে যেতে হবে আশা করি, ম্যাপ মেরে দিয়েছি, তো কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। সো রাস্তাঘাট কেমন কী আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুলসীহাটটার পর আমরা একটু পকেট রুটে ঢুকেছি, এখান থেকে ছোট রাস্তা বাট রাস্তা ভালো, কুশিদা মার্কেট সামনে 20 কিলোমিটার এবং রাস্তার দুই ধারে এরকম শুধু সবুজ এন সবুজ।
বন্ধুরা, এখানে রেল গেট পড়েছিল, এটা শালমারি বালিয়া বিলন রোড। সো খাওয়ার দাওয়ারের তো কোনো জায়গাই নেই, আশেপাশে খুঁজেই যাচ্ছি। মনে হচ্ছে যে বাড়ির উঠান দিয়ে রাস্তা বেরোচ্ছে, বেশ ভালোই লাগছে। তো এখন 3:15 প্রায় বাজে, এতক্ষণ পর সেই মানে অজপাড়া গ্রামের মতো রাস্তা দিয়ে এসে, এই জায়গাটার নাম হচ্ছে বালিয়া বিলন, বিহারের বালিয়া বিলন। তো এখানে কিছু দোকান পাশার দেখতে পেলাম, তো যাকে একটু শান্তি পেলাম, কিছু হলেও খাওয়া যাবে, ছাতু টাতু এগুলোই পাওয়া যাচ্ছে, মিষ্টি সিঙ্গারা ছাতু। তো অত কিছু অয়েলি তো খাবো না যেহেতু না খেয়ে আছি, কিন্তু দেখা যাক যে কি খাওয়া যায়। চেষ্টা করব বিনা অয়েলি কিছু খাওয়ার, বাইরে প্রচণ্ড গরম রয়েছে, এসি থেকে বেরিয়ে অবস্থা খারাপ। তো দেখা যাক যে কি খাই, তোমাদের জায়গাটা চেক আউট করাই। দেখো বালিয়া বিলন থানাটা ঠিক ওই সাইডে, এবং এটা হচ্ছে মার্কেটটা, আর গাড়ি ঠিক ওই রাস্তার ধারে রেখেছি। সো এতক্ষণ ছোটো ছোটো রাস্তা আসছিলো, এখন দেখো বেশ বড় রাস্তা। সো এখন দেখা যাক যে এখানে কিছু মিষ্টির দোকান এগুলো রয়েছে। খালি পেটে ছাতু খাবো না, তাই আগে আমরা চিড়া ভাজা খেয়ে নিচ্ছি। তো প্রথমে চিড়া ভাজা একটু খাবো, তারপর ছাতুর ঘোল খাবো। ফাইনাল চাল ভাজা, খিদা প্রচুর পেয়েছিলো, সরাসরি খাবো। চাল ভাজা খেয়ে বন্ধুরা একটু হলেও খিদাটা মিটলো, তো এবার তারপর ছাতুর ঘোল খাবো। তো আমরা খাওয়ার খুঁজতে খুঁজতে আপাতত বালিয়া বিলনে পেলাম, তো একটু শান্তি পেলাম। কেমন আছে চাল ভাজা? কেমন আছে চাল ভাজা? ভালো যাক, আপাতত পেটটা একটু হলেও ভরলো, এবার ছাতুটা খেয়ে আর একটু পেটটা ভরে নেবো, তারপর আবার যেখানে কাজ রয়েছে সেখানে। এবার দেখবো যে এনএইচ কোথাও পাচ্ছি কিনা, তো এনএইচ দিয়ে বেরোনোর চেষ্টা করবো, তো দেখি পাওয়া যায় কিনা। আগে কাজটা তো শেষ হোক, তারপর কিছু বলা যাবে। এখন নেয়ার আবার 3:30 এ হচ্ছে ছাতু চলে এসছে, দেখে তো দারুণ লাগছে। সো এটাই খেয়ে থাকবো, অবশ্য বেশি রিচ না, এগুলো আমি বেশি পছন্দ করি, যাক পেলাম। তো বন্ধুরা, ফাইনালি ওখানে খাওয়া দাওয়া করার পর যে বাড়িতে কাজ ছিল ওই বাড়িতে চলে এসছি। তো এখানে এরিয়াগুলো মানে একটু গ্রাম্য এরিয়া, দেখতে পাচ্ছ গাড়ি খুব সাইড করে রেখেছি, এবং এখানকার পরিবেশটা মানে বিহার, বুঝতে পারছো? বাড়ির পাশে দেখো পুকুর, এবং এলাকা রাস্তা ছোট, এবং সাইডে এত ধার। এই বাড়িটাতেই কাজ করব। এখানে কাজ হয়ে গেলে এবার ভাবছি এই রাস্তা দিয়ে রাত্রেবেলা বাড়ি ফেরা যাবে না, এবং ওদিক থেকে গাড়ি আসলে বারবার ওদেরকে ওভারটেক করতে দিতে দিতেই মানে মানে টাইমটা লেগে যাচ্ছে। তো এটা দিয়ে আর বাড়ি ফিরবো না, এখান থেকে টুঙ্গিদিঘি চলে যাব। এখান থেকে টুঙ্গিদিঘি নিয়ার অ্যাবাউট 22-23 কিলোমিটার দেখাচ্ছে। টুঙ্গিদিঘি যদি চলে যাই, তাহলে আমাদের মেন যেটা এনএইচ, যেটা গাজল হয়ে মেন এনএইচ, যেটা শিলিগুড়ি যাই যে, সেই এনএইচ পেয়ে যাব একদম। ন্যাশনাল হাইওয়ে, স্মুথ রাস্তা, একটু ডিস্টেন্সটা বেশি পড়বে, মোর দ্যান 100 কিলোমিটার পড়বে বাড়ি, কিন্তু সেটা দিয়ে যাব এবং স্মুথলি বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা, এখানে কাজ কমপ্লিট হতে অনেক টাইম লাগবে আরও, এখন 5:30 বাজে, রাত 8-9টাও হতে পারে, তার মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 12-1টা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, একদম ওই সেই ছোটো রাস্তা দিয়ে কোনোরকম টুঙ্গিদিঘিতে উঠবো গিয়ে, এবং টুঙ্গিদিঘির পর আমরা এনএইচ হয়ে বাড়ি ফিরবো। অনেকটাই রাত হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট এখন প্রায় 7:30 বাজে, 7:30, সোজা ফাঁকা রাস্তা, কেউ নাই চারিদিকে, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আশেপাশে রাস্তায় কেউ নাই, একদম পুরো অন্ধকার, আর মানে একটা লোক দেখতে পাচ্ছি না এই রাস্তার মধ্যে দিয়ে। দেখো চারিদিকে পাট গাছ না কি আছে ওই টাইপের কিছু, আর তোমরা দেখো রাস্তা দেখো পুরো ফাঁকা, ভয় ভয় লাগছে, তাও যাচ্ছি। টুঙ্গিদিঘি থেকে উঠবো, তারপর শান্তি। অনেকক্ষণ পর বন্ধুরা টুঙ্গিদিঘি ঠিক ঢুকার আগে দেখো এত সুন্দর রাস্তা পেয়েছি, দুই সাইডে লাইট লাগানো। সো এখানকার রাস্তাটা একটু চওড়া এবং লোকজন দেখতে পাচ্ছি। সো এখন যাচ্ছি টুঙ্গিদিঘি ঢুকে, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি টুঙ্গিদিঘি থেকে প্রায় রায়গঞ্জ ক্রস করে ইটাহাট ঢুকছি। সো এবার খাওয়ার প্ল্যান করছি, খাওয়ার ধাবা টাবা খুঁজছি, খিদাও প্রচুর পেয়েছে। যাক, ফাইনালি ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ঢুকে পড়েছি, এবার সোজা বাড়ি বেরোবো, শুধু খেয়ে নেবো একটু রাস্তায় কিছু পেলে। আজকে শনিবার, নিরামিষ, দেখা যাক যে কি পাই, সমস্তটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। রাস্তা তো এদিকে অসাধারণ। তো বন্ধুরা, 9:45 বাজে, বাড়ি থেকে বের হওয়া প্রায় 12 ঘন্টা+ হয়ে গেল, ওই সব বিহারের রাস্তা দিয়ে অনেক মানে কষ্ট করে বেরিয়ে এই মেন রোড দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো লাস্টে খাওয়ার ঠিকানা পেয়েছি, ইটাহারের পর এনএইচের পাশে ইউরেকা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এখানে বারও রয়েছে, বাট তোমরা সবাই জানো আমার এসব চলে না। তো এখানে এখন রুটি ফুটি বা কিছু নিরামিষ দেখে খেয়ে নেব। দেখতে পাচ্ছ এখন প্রায় 11:40 বাজে।
সো এখনো বাড়ি ঢুকিনি, জাস্ট সামসি রেল গেট পড়ে আছে, এখানে অপেক্ষা করছি, ট্রেন যাবে তারপর যাব। সো সারাদিন মান প্রায় 12 ঘন্টা প্লাস 14 ঘন্টার মতো হয়ে গেল, সারাদিন মান আছে বাইরে ট্রিপে। তোমরা দেখতে পাচ্ছ ট্রিপটা জিরো করেছিলাম, 208 কিলোমিটার ট্রাভেল হয়ে গেছে। এবং বিহারের যা ছোট ছোট রাস্তা সেখানে ভিতরে ট্রাভেল করতে করতে প্রচুর টাইম এবং প্রচুর মানে সময় লেগেছে, ও মাইলেজও সেরকম পাওয়া যায়নি। টোটালে দেখো 10.8 দেখাচ্ছে অনলি, যেটা আমার 15+ থাকে। তো যাই হোক, এবার সোজা এখান থেকে বাড়ি গিয়ে সোজা গ্যারেজে গাড়ি রেখে সোজা ঘুম, আর কোনো কাজকর্ম কিছু করবো না, সকালে উঠে আবার প্রচুর কাজ রয়েছে। সো ট্রেন পাস হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা বন্ধুরা এত দূরই, সারাদিন মানে আজকে ট্রাভেল ব্লগ এবং যা যা হলো সমস্যাটা তোমার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করবে। আসবো এরপর অন্যান্য ধরনের ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।